अपना प्रिय तारका लेटेस्ट अपडेट जानते सबस्क्राइब करुन आमादेर चैनल और बेल बाटन क्लिक करते भूलबेन ना। शाकिबेर नबाब एबार विश्व जयेर पथे। বাংলাদেশের ১০০র বেশি মুভি থিয়েটার রিলিজ করেছিল এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা নবাব। তুমুল জনপ্রিয় এই সিনেমা বাংলাদেশের মানুষের মন জয় করার পাশাপাশি বক্স অফিসেও তুমুলভাবে সফল। টানা ৬ সপ্তাহ হাউসফুল থাকার রেকর্ড গড়ল ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং টলিউড সুন্দরী শুভশ্রী অভিনীত নবাব। একজন গল্প বলবে, ১০ জন শুনবে, ১০০ জন ভয় পাবে। You are under arrest. আপনি কি চাইছেন বলুন তো? shoot at site order আছে। মর! এবার ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার এই সিনেমাটি রিলিজ করে ভারতেও। সেখানেও দর্শকদের মন জিতে নেন শাকিব। এবার ভারতে জয়ের পর নবাব পাড়ি জমাচ্ছে ইউরোপে। ফ্রান্স জয় করার উদ্দেশ্যে আগামী ১১ই আগস্ট প্যারিসের গোমান সিনেমা হল স্টার্ট দু ফ্রান্সে মুক্তি পাবে নবাব। শুধু ফ্রান্সেই নয়, ঈদের পর মালয়েশিয়াতেও সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে নবাবের বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। দেবতাকে দেব চলো আনা কৃষ্ণ বাহানা তুমেরি গলিয়া জানা। দেবতাকে দেব চলো আনা কৃষ্ণ বাহানা তুমেরি গলিয়া জানা। নবাব সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি। শাকিব শুভশ্রীর মতো জোড়া ফলার পাশাপাশি এই অ্যাকশন থ্রিলারটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, শাগনিক চ্যাটার্জি, মেঘলার মতন অভিনেতা অভিনেত্রীরা। এর আগে শিকারী কিংবা সত্তার মতন সিনেমায় টলিউড নায়িকা শ্রাবন্তী পাওলিদের সঙ্গে অভিনয় করেছেন কিং খান শাকিব। এবার জুটি বাঁধলেন শুভশ্রীর সঙ্গে। এমনটাও শোনা যাচ্ছে যে খুব শিগগির তিনি টলিউডের আরেক গ্ল্যামার গার্ল কোয়েলের সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন। সুতরাং ঢালিউড বাদশাহ শাকিব যে টলিউড জয় করায় মন দিয়েছেন তা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র ঢালিউড বা টলিউডের মধ্যেই নিজের সাম্রাজ্যকে আটকে রাখতে চান না নবাব। বাংলার বাদশা চান বিশ্ব জয় করতে। জাজের সঙ্গে কলকাতার হয়ে সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ। নবাবের গল্প বাংলাদেশের এক ইন্টেলিজেন্ট এজেন্টকে নিয়ে। বলা বাহুল্য সেই এজেন্টের চরিত্র অভিনয় করছেন শাকিব। তাই আশা করা যায় এবার বিশ্বের প্রবাসী বাঙালিদেরও মন জয় করবে নবাব। चैनल आपनादेर भालो लागले लाइक करुन, सबस्क्राइब करुन और अवश्य कमेंट करुन।